মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা যশোরে বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি গরমে স্কুল কলেজে ছুটি বাড়ল আরও সাত দিন নারায়ণগঞ্জের মদনপুরে পূজা দিয়ে ফেরার সময় বাস চাপায় পথচারী বাবা ও ছেলে নিহত মা হাসপাতালে ভর্তি এবং কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবক্সে এবার মিলেছে সাতাশ বস্তা টাকা পাওয়া গেছে স্বর্ণ রূপা বিদেশি মুদ্রা স্বাগত সমগ্র বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি আতিফান খাঞ্চমান শিরোনাম শুনছিলেন এতক্ষণ এবার চলে যাচ্ছি পুরো খবরে গত চব্বিশ ঘন্টায় দেশে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় এবছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দুপুরে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় সারাদেশে চলমান তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে তবে সিলেটে ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এ সময় উত্তর পশ্চিম দিক দিয়ে বয়ে যাওয়া বাতাসের গতিবেগ হতে পারে ৪৫ থেকে ষাট কিলোমিটার এসব এলাকার নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া দেশের কোথাও কোথাও আজ শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি হলেও তেমন কমবে না তাপমাত্রা আবহাওয়া অফিস বলছে বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বেড়ে যাওয়ায় গরম বেশি অনুভূত হচ্ছে মাস জুড়েই এই অবস্থা থাকবে সারা দেশের তাপমাত্রা ছত্রিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করতে পারে চলমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে আবহাওয়া অধিদপ্তরে ব্রিফিং চলছে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে পনেরোই এপ্রিল উনিশশো বাহাত্তর সালে সংগঠিত হয়েছে সুতরাং রাজশাহী ঈশ্বরদি নওগা এই অঞ্চলটা কিন্তু আপনার তাপ অ্যাডভেকশনের টেম্পারেচার অ্যাডভেকশনের গেটওয়ে যেমন আমাদের দেশের পশ্চিমাঞ্চল বিশেষ করে বিহার ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ দিল্লি এখানকার তাপমাত্রা বাংলাদেশের তাপমাত্রা আছে সবসময় এপ্রিল এবং মে মাসে একটু বেশি থাকে সুতরাং তাপমাত্রা বৈশিষ্ট্য হলো যে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে ধাবিত হওয়া যেহেতু বাংলাদেশের তাপমাত্রা তুলনামূলকভাবে একটু কম সেই কারণে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে লু হওয়া বাতাস বহন করে বাংলাদেশের এই গেটওয়ে থেকে প্রবেশ করে সেই কারণে দেখবেন যে দেশের পশ্চিম অঞ্চল সবসময় উত্তপ্ত থাকে কারণ টেম্পারেচার অ্যাডভেকশন অর্থাৎ লু হাওয়া পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে বাংলাদেশের অনুপ্রবেশ এবং অভ্যন্তরীণভাবে বাংলাদেশের তাপমাত্রাও উত্তপ্ত হচ্ছে এই দুইয়ের সংমিশ্রণে আমাদের দেশের উত্তর পশ্চিম অঞ্চল ইভেন ঢাকা বিবেক সহ গোপালগঞ্জ মাদারীপুর ফরিদপুর শরিদপুর সহ এই অঞ্চল ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে গত বছরের তাপমাত্রাও কোথাও কোথাও অতি তীব্র অর্থাৎ বিয়াল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল গত বছর তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সুতরাং ঈশ্বরদ্বী সাতক্ষীরা যশোর কুষ্টিগুলো খুব অ্যারজারসেন্ট রিজন কাছাকাছি রিজন সুতরাং কোনো জায়গার তাপমাত্রা যদি অতি তীব্র হয় তার ছোঁয়া পার্শ্ববর্তী জেলায় ছড়িয়ে পড়ে এবং তীব্র প্রবাহ বা অতি তীব্র তাপ অব্যাহত থাকে এবং এবারের যশোরের তাপমাত্রা সবচেয়ে বেশি পরিলক্ষিত আছে এই মৌসুমে হ্যাঁ আমি বলেছি আপনি মনে হয় ছিলেন না আসলে বজ্রঝড় এই যে বহমান তাপপ্রবাহ এ থেকে একমাত্র উপায় হলো বজ্রঝড় বা কালবৈশাখী ঝড় কারণ এই বজ্র ঝড় বা কালবৈশাখীর সাথে বজ্র বৃষ্টি হয় এবং এই বজ্র মেঘের উচ্চতা সাধারণত দশ থেকে বারো কিলোমিটার পর্যন্ত উপরের দিকে থাকে চলমান আমরা থেকে চলে অন্যান্য চলমান দাবদাহী শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট সকল বিভাগ শনিবার দুপুরে এই সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট বিভাগ থেকে পৃথকভাবে জানানো হয় এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আপাতত অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় পবিত্র রমজান ইদুল ফিতর সহ বেশ কয়েকটি ছুটির সমন্বয়ে টানা ২৬ দিন ছুটি কাটিয়ে আগামীকাল রোববার দেশে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ ছিল কিন্তু এরই মধ্যে দেশের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে আর কয়েকটি জেলায় হিট অ্যালার্টও জারি করা হয়েছে এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সাত দিন বাড়ানোর দাবি জানিয়েছিল অভিভাবক ঐক্য ফোরাম তারই পরিপ্রেক্ষিতে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় একুশ এপ্রিল থেকে সাতাশ এপ্রিল পর্যন্ত সকল স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় চলমান তাপপ্রবাহের কারণে আগামী এক সপ্তাহ স্কুল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সেন দুপুরে সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি নার্সিং কলেজ ভবনের উদ্বোধন শেষে কথা জানান তিনি প্রয়োজন ছাড়া বয়স্ক ও শিশুদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী সারাদেশে স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকগুলো উন্নত করতে জোর দেওয়া হচ্ছে বলেও জানান ডাক্তার সামন্তলাল সেন আমরা আরও এক সপ্তাহ স্কুলগুলাকে বন্ধ করার নির্দেশ দিচ্ছি তো সুতরাং এবং আমাদের কিছু নির্দেশনা আছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সেগুনা সব জায়গায় দেওয়া হবে যেন বয়স্ক এবং শিশুদের জন্য যেন যারা যারা বয়স্ক এবং শিশু তারা যেন মানে প্রয়োজন না থাকলে ঘরের বাইরে না যায় গত ঘন্টায় দেশে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ডিগ্রি সেলসিয়াস যশোর থেকে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জিয়াউল হক জিয়াউল আহ তো গত চব্বিশ ঘন্টায় বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা আহ আবহাওয়া অফিসে থেকে কি জানিয়েছে এ ধরনের পরিস্থিতি কতদিন চলতে পারে দেখুন গতকালকেও কিন্তু আমরা দেখেছি যে যশোরের তাপমাত্রা একচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ছিল এবং গত কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে চল্লিশ ডিগ্রির উপরেই কিন্তু তাপমাত্রা ছিল এবং আজ সর্বশেষ বেলা তিনটার দিকে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেখানে বলা হয়েছে যে বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং এই যে তাপমাত্রাটি এটি কিন্তু আমরা দেখেছিলাম সর্বশেষ দু হাজার চোদ্দো সালের এপ্রিল মাসে সে সময়ে কিন্তু তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস উঠেছিল এবং এ পর্যন্ত অর্থাৎ বিগত দশ বছরের ভিতরে সর্বপ্রথম আজই কিন্তু তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে আমি আবহাওয়া দপ্তরের সাথে কথা বলেছিলাম তারা আমাকে জানিয়েছেন যে এই পরিস্থিতি কিন্তু আরও চার থেকে পাঁচ দিন থাকতে পারে এবং এই সময়ে তাপমাত্রা বিয়াল্লিশ বা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের পর্যন্ত উঠে যেতে পারে এরপরে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে কিন্তু সেটিও কিন্তু আসলে যে সহনীয় পর্যায়ে পৌঁছাবে অর্থাৎ চল্লিশের নিচে পৌঁছাবে এমনটি কিন্তু তারা বলছেন না তারা বলছেন যে সেই পর্যায়ে যেটি সহনীয় পর্যায়ে সেটি পৌঁছাতে এখন থেকে আরও প্রায় এক থেকে দেড় সপ্তাহ লাগতে পারে আপনি দেখছেন যে এই যে ব্যস্ততম সড়কটি সেটিও কিন্তু একেবারেই ফাঁকা আমরা সকালেই দেখেছিলাম যে বেলা সকাল দশটা সাড়ে দশটা ঘটনার পর থেকে কিন্তু সড়কে যান চলাচল কমে গিয়েছিল শহরগুলোতে লোক লোক সমাগম কিন্তু কমে গিয়েছিল এবং এখনও কিন্তু সেই অবস্থা আমরা দেখতে পাচ্ছি হয়তো বা বিকেলের পরে থেকে অন্য দিনগুলো দিনগুলোতে আমরা দেখেছি যে বিকেলে হাসপাতালগুলোর অবস্থা কেমন সেখানে নিউমোনিয়া বা গরমের কারণে অসুস্থ হচ্ছে এমন রোগীর সংখ্যা কেমন চিকিৎসকরা কী ধরনের পরামর্শ দিচ্ছেন দেখুন আসলে যখন তাপমাত্রার আসলে এ ধরনের পরিবর্তন ঘটে তখন তো স্বাভাবিকভাবেই কিন্তু হাসপাতালগুলোতে রোগীর ভিড় বাড়ে তেমনটি কিন্তু আমরা এখনও পর্যন্ত লক্ষ্য করেছি এবং ডায়রিয়া যে ওয়ার্ডটি এবং শিশু ওয়ার্ডটি দুটি ওয়ার্ডই কিন্তু ইতিমধ্যে পরিপূর্ণ হয়ে গেছে অর্থাৎ যে শয্যা সংখ্যা আছে তার চেয়ে কিন্তু অতিরিক্ত রোগীরা সেখানে চিকিৎসা নিচ্ছেন এবং এই পরিস্থিতির উত্তরণের জন্য যারা আসলে কম অসুস্থ হচ্ছেন তাদেরকে কিন্তু প্রাথমিক চিকিৎসা দিয়ে এবং তাদেরকে দীর্ঘ সময় অর্থাৎ যে সময় তাপমাত্রা বেশি থাকবে সে সময় তাদেরকে ঘরে অবস্থান করার ব্যাপারে পরামর্শ দেওয়া হচ্ছে পাশাপাশি অতিরিক্ত পানি পান করা এবং বাইরে যখন বের হবে তখন ছাতা ব্যবহার রা এই ধরনের পরামর্শগুলো দিচ্ছেন মূলত আসলে চিকিৎসকরা বলছেন যে এক্ষেত্রে ক্ষেত্রে সচেতনতারই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেই ক্ষেত্রে আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব চোয়াডাঙ্গা শীতে সর্বনিম্ন আর গ্রীষ্মে যেখানে হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড এতে প্রশ্ন উঠেছে কি এর কারণ তবে কি মরুভূমিতে পরিণত হবে এই অঞ্চল এই আশঙ্কা নাকচ করে আভভিদেরা বলছেন। কর্কটক্রান্তি রেখায় অবস্থান ছাড়াও জলাশয়ের স্বল্পতা ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া অনাবৃষ্টি ও পশ্চিম দিক থেকে আসা লু হাওয়ায় চরম ভাবাপন্ন হচ্ছে বৈরী আবহাওয়ার কবলে দক্ষিণ এশিয়া এর বাইরে নয় বাংলাদেশও রাজধানীসহ গোটা দেশ যখন পড়ছে তীব্র তাপদাহে বইছে তাপপ্রবাহ তখন নতুন ভিন্ন এক মাত্রা নিয়ে সামনে এসেছে দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা সৌদি আরব আফ্রিকার মরু অঞ্চলের সমান্তরালে এ এলাকার উপর দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা সূর্য এখানে মাথার উপরে থাকে মার্চ থেকে জুন পর্যন্ত এপ্রিলে ভারতের পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশ থেকে বয়ে আসে যে শুষ্ক বাতাস তার মুখেই পড়ে চোয়াডাঙ্গা এই লু হাওয়ার সঙ্গে তাপমাত্রার ঊর্ধ্বগতি পরিস্থিতি করে তোলে ভয়াবহ এ সময় পারদ উঠে যায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপর উত্তপ্ত বায়ু বাংলাদেশে ওই চুয়াডাঙ্গা সাতক্ষীরা হ্যাঁ মোংলা এইসব অঞ্চল থেকে গেটওয়ে হিসেবে বাংলাদেশে প্রবেশ করে ওই অঞ্চলের তাপমাত্রাকে একটু উত্তপ্ত করে ফেলে ফলে চুয়াডাঙ্গা ভৌগোলিক অবস্থানগত কারণে একটু উত্তপ্ত সাতক্ষীরা যশোর ছাড়াও এই বলয় পড়ে ফরিদপুর কুষ্টিয়া তবে সেখানে জলাধার কাছে থাকায় তুলনামূলকভাবে তাপমাত্রা থাকে সহনীয় কিন্তু চোয়াডাঙ্গার মাথাভাঙ্গা নবগঙ্গাসহ শাখা নদীগুলো গেছে শুকিয়ে নিচে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর সঙ্গে বনভূমি কমে যাওয়া ও অনাবৃষ্টিতে আবহাওয়া হয়ে উঠেছে চরম ভাবাপন্ন পানি যত বেশি প্রবাহমান মান সে তত বেশি হিট ডিসচার্জ করে সে যে পানি হিট ডিসচার্জ করতেছে প্রবাহ করতেছে সেটা না এটার সাথে সে যে সেটাও করে মানে ইকোসিস্টেম সার্ভিস আবার সে একই সাথে এই হিটটাকে ডিসচার্জ করে নিচের দিকে নিয়ে যায় এখন আপনি যখন এটাকে বন্ধ করে ফেললেন আপনি যখন এটাকে একেবারেই ভরাট করে ফেললেন তখন ওই মেকানিজমটা ওইখানে তো থাকতেছে না তাহলে কি হচ্ছে আপনি ল্যান্ডের ক্ষেত্রে সে হিটটাকে এক দশক আগেও নাটোরের লালপুর ছিল দেশের সবচেয়ে উষ্ণতম এলাকা জলবায়ু পরিবর্তন ছাড়াও সৃষ্ট সংকটে সে জায়গা নিয়েছে চোয়াডাঙ্গা এখানে দু চোদ্দ সালের একুশে মে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেতাল্লিশ দশমিক দুই ডিগ্রি দু হাজার ১৭ সতেরো এপ্রিল তা ছিল তেতাল্লিশ ডিগ্রি এবারও এ জেলার আবহাওয়া সেই একই অবস্থার দিকে এগোচ্ছে শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা তীব্র গরমে অস্থির জনজীবন জ্বর ডায়রিয়া নিউমোনিয়া হিট স্ট্রোক সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ এতে হাসপাতালে বাড়ছে রোগীর ভিড় এদের মধ্যে শিশু ও বয়স্করাই বেশি গরমে সুস্থ থাকতে অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়া সুতি কাপড় পরা এবং বেশি বেশি পানি পান করার পরামর্শ চিকিৎসকদের সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে তাপপ্রবাহ আর তীব্র গরমে বেশি প্রভাব পড়েছে শিশুদের উপর শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া ও নিউমোনিয়ায় বাড়তি চাপে হিমশিম অবস্থা চাঁপাইনবাবগঞ্জের হাসপাতালে গতকাল সকাল থেকে ডায়রিয়া যেহেতু কালকে আমরা দুপুর পর এখানে আর কি করি তারপর এ অবস্থা বাচ্চার ডায়রিয়া হয়ে গেছে আমরা হাসপাতাল নিয়ে এসেছিলাম সুস্থ আছে আমরা বাড়ি যাচ্ছি ডায়েরিয়ার সংখ্যা বেড়েছে আর এমনি যেটা আমাদের সাধারণ সর্দি কাশি যেটা আমরা বলি সেই রুগীও বেড়েছে আবার নিউমোনিয়া ব্রঙ্কিউলাইটিস এগুলো আসছে আমাদের আজকে আমাদের হসপিটালে পঁচিশ জনের মতো ডায়রিয়া আক্রান্ত রোগী আছে এদের ভিতরে শিশু এবং গর্ভবতী মা আছে তো ঝুঁকির মধ্যে থাকে সাধারণত গর্ভবতী মা এবং শিশু যারা আছে গত দুই দিনে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন একশো জন এর মধ্যে ডায়রিয়া ওয়ার্ডে উনত্রিশ আর শিশু ওয়ার্ডেও ভর্তি হয়েছেন উনত্রিশ জন বেড পাইনি তারপরে বারেন্দ্র রুগীর কষ্ট হয় যে আমরা আইসি আমাকে কষ্ট হয় তীব্র গরমে গত এক সপ্তাহ ধরে জামালপুর জেনারেল হাসপাতালে সেবা নিচ্ছেন কয়েকগুণ বেশি রোগী সবচেয়ে বেশি রোগী আসছে মেডিসিন শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে চার দিন ধরে আসছি গরম অতিরিক্ত গরম এখন গরম থেকে মানে বাবু অসুস্থ হয়ে যাইতেছে আর তিন দিন থাকতে হইবে একই অবস্থা চাঁদপুর ও টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে শয্যা না পেয়ে বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী তাপস সরকার এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জনাব শরীফুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনার কাছে শুরুতে জানতে চাইব যে এই যে তীব্র গরম এর কারণে টাঙ্গাইলের হাসপাতালগুলোতে রোগীর ভিড় কেমন দেখছেন এবং সেটা সামাল দিতে আপনাদের হিমশিম খেতে হচ্ছে কিনা হ্যাঁ সুন্দর প্রশ্ন আমাদের আমরা সবাই জানেন যে আমাদের বাংলাদেশের প্রচন্ড তাপমাও চলছে এবং এই তাপদাহের কারণে আগের তুলনায় আমাদের টাঙ্গাইল সদর হসপিটালে রুগীর সংখ্যা অনেক বেড়েছে বিশেষ করে শিশু এবং বাচ্চা রুগী এবং বয়স্ক রুগী যারা ঝুঁকির মধ্যে রয়েছে তারা আমাদের টাঙ্গাইল সদর হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিশেষ করে আমাদের এই শিশু যারা বাচ্চা রয়েছেন তারা সাধারণ সর্দি কাশি জ্বর এবং কিছু কিছু বাচ্চা নিউমোনিয়া রুগীতে ভুগছেন এবং ডায়রিয়াও পেশেন্ট অনেক পেশেন্ট এখানে আগের তুলনায় অনেক গুণ বেড়ে গিয়েছে আর বিশেষ করে আমাদের মেডিসিন ওয়ার্ডে যারা বয়স্ক রুগী যাদের আগে থেকেই অ্যাজমা ছিলেন কিংবা হাইপারটেনসিভ পেশেন্ট ছিলেন ডায়াবেটিস ছিলেন সেই সমস্ত রুগীগুলোও প্রচণ্ড ভিড় হচ্ছে আমাদের এই সদর হাসপাতালগুলোতে আর বিশেষ করে যারা আরও ঝুঁকিতে রয়েছেন গর্ভবতী মা যারা গর্ভবতী মহিলা তারাও আমাদের এই গাইনি ওয়ার্ডে ভর্তি হচ্ছেন এবং আমাদের এই চিকিৎসা সেবা অব্যাহত রয়েছেন আগের তুলনায় অনেক বেশি এখানে প্রচণ্ড তাপদাহের কারণে এখানে ভর্তি হচ্ছেন বেশি জনাব শরীফুল ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য নারায়ণগঞ্জের মদনপুরে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় বাবা ও ছেলে মৃত্যু হয়েছে এ ঘটনায় আহত ফেছে শিশুটির মা সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বন্দরের কেউঢালা বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন ওই পরিবারের তিন সদস্য সেখান থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিলেন তারা এ সময় একটি দ্রুত গতির বাস তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয় সাত বছর বয়সী রাকেশ ডাকুয়া আশঙ্কাজনক অবস্থায় শিশুটির বাবা ও মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সুরেশ ডাকুয়াকে মৃত ঘোষণা করেন মানিপুরায় চিকিৎসা চলছে দুর্ঘটনায় জড়িত বাস ও এর চালককে আটকের চেষ্টা করছে পুলিশ এদিকে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট এলাকায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছে আহত হয়েছেন একজন চাঁদপুরের হায়চরে ঢাকাঘামী কর্ণফুলি তিন লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেছে এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে সাত যাত্রী আহত হন শনিবার সকাল আটটার দিকে চারশো যাত্রী নিয়ে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় কর্ণফুলি তিন লঞ্চটি মাঝেরচর এলাকায় পৌঁছালে লঞ্চটির ইঞ্জিন রুমে আগুন লেগে যায় এ সময় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে চরে নোংর করা হয় লঞ্চটি ইঞ্জিন রুমে শ্রমিকেরা আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা পরে অন্য দুটি লঞ্চে করে যাত্রীদের গন্তব্যে ব্যবস্থা করে লঞ্চ কর্তৃপক্ষ আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে চারদিকে ধোয়া এবং লঞ্চের পিছন দিক দিয়ে আগুন লাগছে দেন তখন আমরা সবাই সামনের দিকে ঢুকে গেছে মানুষ এবং লঞ্চ চেষ্টা করেছিল লঞ্চে ভিড়ানোর জন্য লাফায় পড়ার সময় আহত হয় আমাদের নৌ পুলিশের তিনটি টিম এখানে আসে আহত যাত্রীদের

বরাবরের মতো এবারও টাকার পাশাপাশি স্বর্ণ রূপা ও বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে পাগলা মসজিদ মাদ্রাসার একশো চৌত্রিশ জন ছাত্র জন শিক্ষক রূপালী ব্যাংকের সত্তর জন কর্মকর্তা দশজন আনসার সদস্য সাতাশ বস্তা টাকা গণনা করছেন দিনভর গণনা শেষে রাতে টাকার পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ গত বছরের নয় ডিসেম্বর নয়টি দানবক্স খুলে তেইশ বস্তায় ছয় কোটি বত্রিশ লাখ একান্ন হাজার চারশো টাকা পাওয়া যায় তবে এবার সেই রেকর্ড ভেঙে যাবে বলে আশা করছে মসজিদ কর্তৃপক্ষ সমস্ত সিন্ধু খোলা হয়েছে টাকাগুলি নিরাপত্তার সাথে নিচ থেকে উপরে আনা হয়েছে এখন গণনার কাছে চলতেছে এই গণনা সম্পন্ন হয়ে যাওয়ার পরে এই টাকাটা যে ব্যাংকে এই মসজিদের অ্যাকাউন্ট রয়েছে সেখানে নিরাপদে পৌঁছে দেওয়া দায়িত্ব শ্রদ্ধায় বিদায় জানানো হলো জাতীয় পতাকার অন্যতম নকশাকার মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাসকে কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষ এর ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয় একাত্তরের রণাঙ্গনের এই বীর শনিবার সকাল সাড়ে দশটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় শিবনারায়ণ দাসের মরদেহ এ সময় আবেগ পরিবেশ তৈরি হয় শহীদ মিনার চত্বরে একাত্তরের রণাঙ্গনের যোদ্ধা, শিবনারায়ণ দাসের নিথর দেহে জড়ানো হয় জাতীয় পতাকা জানানো হয় রাষ্ট্রীয় শ্রদ্ধা বিউগলে বেজে ওঠে করুণ সুর পর ফুলেল শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা ও সাধারণ মানুষ স্মরণ করা হয় দেশের জন্য শিবনারায়ণ অবদান দেশ স্বাধীন হওয়ার আগেই তার পতাকার নকশার কাজটি ছিল দুঃসাহসী আমার বাবাকে ভালোবাসেন তাই আপনার এখানে সবাই জড়ো হয়েছেন আমার বাবাকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন আমি সবার কাছে কৃতজ্ঞ আমি সবার কাছে দোয়া প্রার্থী সবার কাছে প্রার্থনা চাই যতদিন বাংলাদেশ থাকবে

কিন্তু তারপরেও তিনি কাজ করেছেন শেষ সময় তিনি দেখা গেল তার দেহ দান করেছেন সরাসরি মুক্তিযুদ্ধ করেছেন যারা সশস্ত্র মুক্তিযুদ্ধ করেছেন তারা আস্তে আস্তে একে একে সকলেই চলে যাবেন আমি আর শিবদে একসাথে মুজিব বাহিনীতে ছিলাম এই দেশ তৈরির ব্যাপারে যে কারিগররা ছিলেন তাদের একজনকে হারিয়েছি শ্রদ্ধা নিবেদন শেষে শিবনারায়ণ দাসের মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি কুমিল্লায় সেখানে শ্রদ্ধা জানানো শেষে তার শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ হস্তান্তর করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনোয়ার সাদাত নূর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দেশের প্রথম জাতীয় পতাকার নকশাকার বীর মুক্তিযোদ্ধা জাসদ নেতা শিবনারায়ণ দাসের মরদেহ নেওয়া হয়েছে টাউন হলে সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর কন্দকার তানভীর সেখানে তো সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানাচ্ছেন কি বলছেন তারা শিবনারায়ণ দাসের ছোটবেলাটি কিন্তু কেটেছে কুমিল্লায় তিনি কিন্তু কুমিল্লার একটি সন্তান তিনি জাতীয় পতাকার প্রথম নকশাকার তিনি গতকাল পরলোক গমন করেছেন আসলে সেই সংবাদের পর থেকে কিন্তু আমরা দেখেছি যে কুমিল্লায় যার তার যারা সহযোদ্ধা ছিলেন সহকর্মী ছিলেন অথবা তার সাথে যারা বড় হয়েছেন তাদের মধ্যে কিন্তু একটি শোকাবহ পরিবেশ সে কারণেই কিন্তু শিবনারায়ণ দাসের মরধরকে আজকে কুমিল্লায় নিয়ে আসা হয়েছে এবং বিকেল চারটা থেকে কিন্তু আমরা দেখছি কুমিল্লা টাউন হল মাঠে এখানে দেখছি যে আসলে তার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা যেন শ্রদ্ধা জানাবেন সেখানে কারণে কিন্তু এখানে আনা হয়েছে টাউন হল মাঠে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে যেমন শ্রদ্ধা জানানোর জন্য স্থানীয় সংসদ সদস্য এসেছেন তেমনি জেলা প্রশাসনের পক্ষ থেকে এসেছে এছাড়াও আমরা দেখেছি যে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসেছে অন্যান্য রাজনৈতিক দল যেমন আমরা দেখেছি বিএনপি থেকে এসেছেন জাসদ থেকে এসেছেন ছাত্র ইউনিয়নের যারা নেতৃবৃন্দ আছেন তারাও কিন্তু এসেছেন শ্রদ্ধা জানানোর জন্য তো টাউন হল প্রাঙ্গনে বিকেল চারটা থেকে তার বরদেহে শ্রদ্ধাঞ্জলি প্রদানের যে কর্মসূচি সেটি চলছে তার আগে কিন্তু আমরা দেখেছি কুমিল্লা তালপুকুর পাড়ে কিন্তু শিবনারায়ণ দাসের যে বোনের বাড়ি সেখানে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে তার স্বজনদের কাছে তার মরদেহ দেখানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল সেখানেও কিন্তু তার স্বজনরা তার মরদেহের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আরেকটি বিষয় হচ্ছে যে শিবনারায়ণ দেশ কুমিল্লা জেলা স্কুলের ছাত্র ছিলেন সে সময় তিনি স্কুলে থাকাকালীন সময় ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার দায়ে কিন্তু তাকে জেল খাটতে হয়েছে সেই বিষয়গুলো তিনি কুমিল্লা জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন সেই সময় তৎকালীন যে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল যে কারণে কিন্তু এখানকার যে নেতৃবৃ আছেন অর্থাৎ আওয়ামী লীগের নেতৃবৃন্দ পরবর্তীতে কিন্তু তিনি যাসদে যোগ দিয়েছেন অর্থাৎ যাসদের নেতৃবৃন্দ কিন্তু তার কাছাকাছি এসেছেন এবং তার প্রতি আজকে যারা শ্রদ্ধা জানাতে এসেছেন তারা কিন্তু তার সবাই সমসাময়িক এবং তার অনুসারী তবে একটি বিষয়ে কুমিল্লাবাসী যেটি বলছে যে শিবনারায়ণ দাস বাংলাদেশের জাতীয় পতাকার মানচিত্র খচিত যে জাতীয় পতাকা সেটির প্রথম রূপকার তিনি যে কারণে কিন্তু তার যে জাতীয় ভাবে তাকে যে স্বীকৃতিটি দেয় সেটি কিন্তু পাওয়া হয়নি কুমিল্লাবাসীর একটি দাবি যে শিবনারায়ণ দাসকে আসলে জাতীয়ভাবে যে স্বীকৃতি সেটি যেন প্রদান করা হয় তো আমরা এখানে দেখেছি যারা শ্রদ্ধা জানাতে এসেছেন তারা তারা কিন্তু মূলত যেটি বলছেন যে আসলে এই জাতীয় এই নেতা যিনি বাংলাদেশের জাতীয় পতাকাকে আসলে এই স্বাধীনতা যুদ্ধের সময় অপামর যোদ্ধার হাতে তুলে দিয়েছিলেন সেই শিবরাম দাসকে যেন জাতির কাছে একটি সম্মানিত পাত্র হিসাবে তুলে ধরা হয় এবং তার যে সমৃদ্ধ ইতিহাস তিনি তার যে রাজনৈতিক ইতিহাস সেটি যেন আরও সমৃদ্ধভাবে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয় সেই দাবিটি কিন্তু কুমিলাবাসী করছেন তো এখনো পর্যন্ত এখানে যে সম্মাননার যে কাজটি অর্থাৎ শ্রদ্ধাঞ্জলি দেওয়ার যে কাজটি সেটি কিন্তু চলছে আগামী আরও এক ঘন্টা চলবে পরবর্তীতে তার মরদেহ আবার ঢাকায় নিয়ে যাওয়া হবে এবং তার মরদেহ যেহেতু হাসপাতালে দান করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য সেখানে এসে দান করার বিষয়টি আসলে সেখানে সম্পাদিত হবে তো কুমিল্লাবাসীর দাবির প্রেক্ষিতে শিবনারায়ণ দাসের যে ইতিহাস সেটি যেন সবার সামনে তুলে ধরা হয় সেই দাবি নিয়ে কিন্তু কুমিলার মানুষ আজ তার মরদেহে সংগ্রহ আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব পাবনার ফরিদপুরে বোমা ও দেশীয় অস্ত্র সহ তিন ডাকাত সদস্যকে আটক করেছে র্যাব ভোরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার হাদল ইউনিয়নের মঙ্গলগ্রাম এলাকায় অভিযানে নামে র্যাব র্যাব জানিয়েছে মঙ্গলগ্রামের গ্রামের বাসিন্দা শাকিল শামিম ও সাদেক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বিষয়টি জানার পর র্যাব দ্রুত ঘটনাস্থলে যায় এ সময় র্যাব তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র ও তিনটি বোমা উদ্ধার করে পরে রাজশাহী থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে বোমা নিষ্ক্রিয় করে আটককৃতদের বিরুদ্ধে পাবনার একাধিক থানায় হত্যা ডাকাতি সহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানায় র্যাব যুক্তরাষ্ট্রের পর প্রথমবার কোরিয়ায় যাচ্ছে চিংড়ির সামচা টেম্পুরা স্প্রিং রোল চিপস সহ নানা প্রক্রিয়াজাতকরণ পণ্য মৎস্য অধিদপ্তর বলছে রপ্তানি আয় বাড়াতে এসব পণ্য বিক্রির কোনো বিকল্প নেই গত বছর খুলনা থেকে প্রথমবার যুক্তরাষ্ট্রে রপ্তানি হয় চিংড়ি দিয়ে তৈরি ছামুসা, ট্যাম্পোরা স্প্রিং রোল বল পেস্ট্রি সহ প্রক্রিয়াজাতকরণ পণ্য এতে আয় হয় তেইশ হাজার ডলার রোজমকো লিমিটেড নামের কোম্পানি স্বল্প পরিসরে রপ্তানি করে এই পণ্য এবছর তিপ্পান্ন হাজার একশো ষাট ডলারের পণ্য রপ্তানি হয়েছে যুক্তরাষ্ট্রে এছাড়াও অর্ডার রয়েছে এক লাখ হাজার সাতশো ছয় ডলারের চিংড়ি প্রক্রিয়াজাতকরণ নানা পণ্য চিংড়ির পাশাপাশি প্রক্রিয়াজাতকরণ পণ্য রপ্তানি করছে প্রতিষ্ঠানটি এবং মেনেট করার পরে আমরা যে বিভিন্ন যে স্পাইসিগুলো আছে সেখানে ব্রেড বা আদার যে স্পাইসিগুলো আছে এগুলো আমরা খুব যত্ন সহকারে ইয়ে করি এবং খুব টেম্পারেচারটাকে আমরা খুব নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করি আমাদের এক ইয়ার্স আমাদের আছে এক্সপায়ারি এবং যেটা ফিস থাকে এবং আমরা এখান থেকে ফিনিশ কোল্ড স্টোরে রাখি যে অর্ডার আছে বর্তমানে প্রায় দেড় কোটি টাকা প্লাস মূল্যের সমমূল্যের আমাদের অর্ডার কিন্তু আমাদের কাছে আছে এবং আমরা আশা করতেছি আমাদের যে প্ল্যানিং এই বছরে আমরা এটাকে দশ কোটি সারাই দিতে পারব মৎস্য ও মান নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে এবছর শুধু যুক্তরাষ্ট্র নয় কোরিয়াতেও রপ্তানি হবে রপ্তানি আয় বাড়াতে মূল্য সংযোজিত পণ্যের বিকল্প নেই বলেও মত দেন তারা ইউকেতে রপ্তানি করেছে এবং আরেকজন রপ্তানি করার চেষ্টা করছে তার অর্ডার পেয়েছে সেটা হচ্ছে কোরিয়ায় তা আশা করি তারা এই দুইটা প্রোডাক্ট যদি পাঠাতে পারে এবং মার্কেটটার এক্সপ্যানশান হয় তাহলে আমাদের রপ্তানির পরিমাণটা বাড়বে গুণগত মান কমে যাওয়ায় ও দাম বাড়ায় গত তিন বছরে বাংলাদেশ থেকে কমেছে চিংড়ি রপ্তানি অভিজিৎ পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ খুলনা সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকি এলাকায় বাঘের আক্রমণে এক মৌয়ালের মৃত্যু হয়েছে সকালে এ ঘটনা ঘটে মৃত মনিরুজ্জামান বাচ্চু শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বাসিন্দা সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা নূরে আলম জানান চলতি মাসের দুই তারিখে মধু সংগ্রহ করতে সুন্দরবনে যান মনিরুজ্জামান সকালে তিনি নোটাবেকি এলাকায় মধু সংগ্রহ করছিলেন হঠাৎ একটি বাঘ তার উপর আক্রমণ চালায় এবং তাকে টেনে গহীন বনে নিয়ে যেতে থাকে এ সময় মনিরুজ্জামানের সহকর্মীরা লাঠি সোটা নিয়ে তাকে বাঘের কাছ থেকে ছিনিয়ে নেয় কিন্তু ঘটনাস্থলেই মারা যান তিনি প্রথমবারের মতো নওগাঁয় তুলে ধরা হলো উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় ভারতের বালুরঘাটে যাওয়া শরণার্থীদের ক্লান্তি ও দুর্ভোগ চিত্র সকাল শরণার্থীর শহরের তাজের পদযাত্রা নিয়ে বের হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহরের প্রধান সড়ক ঘুরে কেডির মোড়ে আব্দুল জলিল মুক্তিযোদ্ধা মঞ্চে গিয়ে শেষ হয় পদযাত্রাটি আয়োজকরা জানান উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার নিপীড়ন গণহত্যা থেকে বাঁচতে পায়ে হেঁটে নওগা রোড হয়ে হাজারো শরণার্থী বালুরঘাটে আশ্রয় নেন সে সময়ে চলার পথে অনেকেই মারা যান শিশু চিত্র নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই প্রতিকি আয়োজন আপনারা থাকবেন এবং তাদের দোসর বিদ্রোহা সেই সময় দেশের মাটি ছেড়ে দেশ ছেড়ে বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয় জীবন বাঁচানার তাগিদে মুক্তিযুদ্ধের যে চেতনা মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেটা নতুন প্রজন্মের মাধ্যমে ছড়িয়ে দেওয়া সাতক্ষীরায় ভারত সীমান্তের ইচ্ছামতি নদীর তীরে লোকালয়ের মাঝেই মিলছে সুন্দরবনের দেখা নদী ভাঙন ঠেকাতে প্রশাসনের উদ্যোগে সুন্দরী কেওড়া বাইন গোলপাতা সহ সুন্দরবনের বিভিন্ন প্রজাতির গাছ দিয়ে সৃষ্টি হয়েছে রূপসী ম্যানগ্রোভ বন শিবনগরে প্রায় দেড়শো বিঘা জমির উপর বন ও পর্যটন কেন্দ্রে দূরদূরান্ত থেকে আসছে মানুষ জেলা সদর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে শিবনগরে গড়ে উঠেছে রূপশী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র প্রশাসনের উদ্যোগে সীমান্ত নদী ইছামতি তীরে প্রায় দেড়শো বিঘা জমির উপর তৈরি হয়েছে এই কৃত্রিম ম্যানগ্রোভ বন শিবনগরে ভাঙন ঠেকাতে দু চোদ্দ সালে নদী তীরে বন গড়ে তোলে দেবহাডা উপজেলা প্রশাসন সুন্দরবনের আদলে গড়া এই বনে রোপণ করা হয় ক্যাওড়া বাইন গোলপাতা নিম সুন্দরী সহ বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছ পর্যটকদের জন্য নির্মাণ হয় কংক্রিট ও কাঠের ট্রেল বেঞ্চ শিশু কর্ণা সহ নানা সুবিধা নৌকা ভ্রমণের ব্যবস্থা আছে আর পাশে একটা নতুন জিনিস তৈরি হচ্ছে এটা আপনার নাগরদোলা নৌকা নাগরদোলা বলে দেখে মনে হয় এটা একটা সুন্দরবন তাছাড়া এর পাশাপাশি এর পিছনে ভেতর দিয়ে ইসামতি নদী রয়েছে যার এর পাশে বাংলাদেশ আর ওপাশে আছে ভারতের হাসনাবাদ আছে কটেজগুলো আপনার শাসনের নিয়ন্ত্রণের পরিচালনা করা হয় সেক্ষেত্রে এখানে কোনো রিস্ক নেই আপনি রাত্রি যাপন করতে পারবেন ফ্যামিলি নিয়ে পর্যটকদের আকর্ষণ করতে বনের ভেতর পাখির অভয়ারণ্য ঝুলন্ত সেতু কেবল কাঠ সহ নানা সুবিধা যোগ করার কাজ চলছে জানালো প্রশাসন আমাদের পরিকল্পনা আছে যে এর ভিতরে আমাদের আবাসন ব্যবস্থা করার জন্য যাতায়াতের পর্যাপ্ত সুবিধার জন্য পর্যাপ্তভাবে প্রশস্ত রাস্তার একটা পরিকল্পনা আছে আমাদের রূপসী ম্যানগ্রোভ বনের সড়ক যোগাযোগ উন্নত হলে এটি দেশের অন্যতম এক পর্যটন আকর্ষণ হয়ে উঠবে বলছেন সংশ্লিষ্টরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবরে বিস্তারিত জানতে চান ফেসবুক ইউটিউব ওয়েবসাইট এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই